আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পারতেছেন আমার কাছে যে ব্রয়লারটা আছে, হ্যাঁ, ব্রয়লারটা কিভাবে ব্যবহার করতে আপনাদের অনেকে কমন কিছু ভুল করি আমরা, ঠিক আছে, যার কারণে আমাদের এই যে নিচে দেখেন একটা কয়েল দেখা যাচ্ছে, কয়েল, এই যে কয়েল, ঠিক আছে, এটা কিন্তু আপনার যদি পানি যদি কয়েলের নিচে চলে যায়, আপনারা যদি লাইন দেন তখন কয়েলটা নষ্ট হয়ে যাবে। সবসময় কয়েলটাকে পানির কয়েল থেকে পানির লেভেলটা উপরে হবে, এই পর্যন্ত হবে, একটু বেশি করে দিবেন পানিটা, ঠিক আছে, তারপর আপনারা অন করলে তখন কয়েলটা দীর্ঘদিন চলবে। আর যদি পানি নিচে কয়েলের নিচে চলে যায়, এই এটা নিচে থাকে পানির লেভেলটা, তখন কিন্তু আপনি যদি সুইচ দেন তাহলে কিন্তু আপনি কয়েল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবেন যে এখানে দেখছেন আমার কিন্তু এই সাইড দেখুন সাদা সাদা হয়ে আছে, এটা কিন্তু আমার পানিতে প্রচুর পরিমাণ ক্ষারের কারণে, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন ডিস্টিল ওয়াটার বা একটা পরিষ্কার পানি ডিপ টিউবওয়েলের পানিগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, তাইলে কিন্তু আপনার ইয়াটা ভিতরে ইয়াটা ভালো থাকবে, স্টিল ইয়াটা ব্রয়লারের মেশিনটা ভালো থাকবে, ঠিক আছে। আমি দেখাইতেছি বাকি অংশটা। আচ্ছা, তারপর আপনারা কি করবেন, ট্রেটা দিবেন উপরে, ঠিক আছে, ট্রের নিচে কিন্তু কেউ আবার ইনস্ট্রুমেন্ট ঢুকাই দেন না, ঠিক আছে, এটা কিন্তু নিয়ম না, এই ট্রেটা দিবেন উপরে, ঠিক আছে, ট্রেটা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে, তারপর এটা উপরে ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে দিবেন, হ্যাঁ, এবং 15-20 মিনিট কমপক্ষে আপনারা এটা ফুটাবেন, 20 মিনিট, তাইলে কিন্তু জীবাণুগুলো মরবে, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম গুলো মরবে, নাহলে কিন্তু মাইক্রো অর্গানিজম গুলো মরবে না, ঠিক আছে, 20 মিনিট ফুটাইতে হবে, হ্যাঁ, 100°C, আমার কথা বুঝতে পারছেন। আর আপনারা কোনো সময় এটা যখন লাইনে লাগানো থাকবে, কোনো সময় কিন্তু লাইন লাগানো অবস্থায় এটাতে বটিতে হাত দিবেন না বা পানিতে হাত দিবেন না, তাহলে কিন্তু আপনাদের শর্ট খাবেন, ঠিক আছে, ইলেকট্রিক শক খাবেন, হ্যাঁ, এই যে এখানে একটা প্লাস্টিকের হ্যান্ডেল আছে এটাতে ধরতে পারেন, যে এটা যেহেতু প্লাস্টিক বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে, আর যে লাইন খুলে সবসময় এখানে হাত দিবেন অথবা এই যে বডিতে হাত দিবেন, লাইন মানে লাইন লাগানো অবস্থায় কিন্তু কেয়া করবেন না, ঠিক আছে, আমি লাইনটা লাগাই দিতেছি, দেখেন। আর এই যে কেবলটা দেখতেছেন না, এটা মোটা তার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার কেবলের লাইন টাইন পুড়বে না, নাহলে কিন্তু ওগুলো খুব সহজে পুড়ে যায়, এই জন্য কয়েলও নষ্ট হতে পারে, মোটা তার ইউজ করবেন। আমি কিন্তু তারটা যেটা ছিল ওইটার সাথে এটা কিন্তু চেঞ্জ করে মোটা তার দিছি, ঠিক আছে, মোটা তার দিবেন। আমি প্লাগ করলাম, আমি একটু লাইন একটু পরে লাগাই দিয়েছি, আমি আগে ইনস্ট্রুমেন্ট গুলা উপরে দিয়ে নিই। আমি দেখেন ইনস্ট্রুমেন্ট গুলা কিন্তু আমি ট্রের উপরে রাখছি, ঠিক আছে, এগুলা কিন্তু পানির মধ্যে ভিজানো আছে, ঠিক আছে, পানির মধ্যে ভিজানো আছে, হ্যাঁ, তারপর আপনি ডাস্টটা লাগাই দিবেন, লাগাই দিয়ে দেন আপনি সুইচ প্লাগটা অন করে সুইচ অন করে দিবেন, তারপর 20 মিনিট অপেক্ষা করবেন। লাগাইলাম, এই তো, ঠিক আছে, বেশ, এখন আপনি অপেক্ষা করেন। এটাই হলো গিয়ে মানে আমরা যেটা ইউজ করি ব্রয়লার, হ্যাঁ, মানে আপনি যে ফুটায় পানিতে যে ফুটায় এটাই এটা আসলে মেইন প্রসেস, ঠিক আছে, এইভাবে আপনারা ব্যবহার করবেন, আপনাদের ব্রয়লারটাও দীর্ঘদিন যাবে, কয়েল নষ্ট হবে না, এভাবে একটু যত্ন সহকারে করেন, আর অবশ্যই সবাই স্টিলাইজ করবেন, ভালো থাকবেন সবাই।